নিরাপদ কর্মক্ষেত্র বজায় রাখা বার্জার পেইন্টস বাংলাদেশের একটি অন্যতম প্রধান লক্ষ্য। ফ্যাক্টরিতে অনেক সময় বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটার উপক্রম হয়। একই সাথে বদ্ধ পরিবেশে কাজ করার সময় সঠিক নিরাপত্তা নিশ্চিত না করার কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে যা সহজেই এড়ানো যায়। বার্জার পেইন্টসে ওয়ার্ক অ্যাট কনফাইন্ড স্পেস অর্থাৎ বদ্ধ পরিবেশে কাজ করার সুষ্ঠু নিয়মাবলী রয়েছে যা অনুরূপ কাজের সময় মেনে চলতে হবে। বদ্ধ পরিবেশে অনেক সময় ক্ষতিকর গ্যাস জমে থাকে, তাই কোনো অবস্থাতেই এই কাজকে হালকা করে দেখার সুযোগ নেই। বদ্ধ পরিবেশে কাজ করতে হলে প্রথমেই কাজের স্থানকে বিষাক্ত ও দাহ্য পদার্থ মুক্ত করতে হবে। দীর্ঘ সময় ব্লোয়ার বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে বাতাস প্রবাহিত করতে হবে। আবদ্ধ জায়গায় অক্সিজেনের মাত্রা নিরূপণ করতে হবে। সেই স্থানে সংযুক্ত যন্ত্রপাতিকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। প্রয়োজনীয় নিরাপত্তা বেল্ট, স্ক্যাফোল্ড ও পিপিই ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট সুপারভাইজারকে অবহিত করতে হবে। এই সব নিয়মাবলী মেনে চললে আবদ্ধ পরিবেশে কাজ করার সময় দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব। কেমিক্যাল নিয়ে কাজ করার পূর্বে অবশ্যই দেখে নিতে হবে যে আশেপাশে ভেজা ফ্লোর আছে কিনা। অনেক সময় লক্ষ্য করা যায় যে ভেসেল এন্ট্রি কাজে নানা রকম দুর্ঘটনা ঘটে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে অবশ্যই আমরা সঠিক পিপিই পরিধান করে এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে ভেসেল এন্ট্রি কাজ শুরু করতে পারি। সলভেন্ট যখন বক্সে ভরা হয় তখন দেখা যায় অনেক সময় মেশিনের চাপ পড়ে আঙুল পিষ্ট হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই সচেতনভাবে কাজ করতে হবে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। নিয়ম মেনে চললেই যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আসুন আমরা সতর্কতা অবলম্বন করে বার্জার পেইন্টস বাংলাদেশকে নিরাপদ কর্মক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করি।